শুক্রবার মানে মেয়ে মানুষদের জন্য একটু বেশি কাজের দিন, এ কাজ সে কাজ হাজারো কাজ জমে রাখা হয় এই শুক্রবারের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম আমার আফ্রেন্স ওয়ার্ল্ড থেকে আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে একটা শুক্রবারের দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার গাছপালা পরিষ্কারের জন্য শুক্রবারের দিনটাকে বেছে নেই। এই দিন বেশ সময় নিয়ে আমি গাছপালাগুলোকে পরিষ্কার করতে পারি, কারণ রান্নার খুব বেশি ঝামেলা রাখি না। ঘরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কোণায় আমার এই মানি প্ল্যান্টগুলো আছে। ভিডিও শুরুতে আপনারা দেখতেই পেলেন, ফ্রিজের ওপর, আলমারির ওপর, ঘরের বিভিন্ন কোণাকাঞ্চিতে আমি এই গাছগুলো রেখে থাকি। তো আজকে সেই গাছগুলোকে আমি সুন্দর করে গোসল করাচ্ছি এবং পানি চেঞ্জ করে দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে আগে সকালে নাস্তার পাট চুকিয়ে আমি এই কাজটাতে হাতে লেগেছি। এরপর ঘরের টুকটাক বিভিন্ন ঝাড় মোছা আছে। এছাড়াও আজকে ফ্যানটা পরিষ্কার করে রেখে দিলাম, কেননা এখন ফ্যানটা খুব একটা লাগছে না যেহেতু শীত পড়েই গিয়েছে। আমি আর আমার শাশুড়ি যেহেতু এখন একসাথেই আছি, সুতরাং দুজন মিলেমিশে অনেক কাজ করছি। তো আমার আদা বাটা রসুন বাটা শেষ হয়ে গিয়েছিল এর মধ্যে, তো এই কারণে আদা রসুন পেঁয়াজ নিয়ে বসেছি দুইজন। আম্মা রসুন ছিলছে, আমি পেঁয়াজ কাটছি। আদাটা অবশ্য হয়ে গিয়েছে। মিলেমিশে কাজ করার মাঝে একটা বিশাল বড় আনন্দ পাওয়া যায়। গল্প করতে করতে কখন যে কাজ শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না। আজকে শুক্রবার, আব্বা আম্মাও আছে, তো ভাবলাম যে একটু বিরিয়ানি রান্না করা যাক। তো আমি পাঁচটা ডিম আগে সিদ্ধ করে নিয়েছি। এছাড়া রাতের সবজির জন্য লাউ কেটে নিয়েছি, লাউ দিয়ে ডাল রান্না করব। এটা আমার বাসার সকলের খুব ফেভারিট খাবার। সাথে ছোলার ডাল রান্না করব। ডিম দিয়ে ছোলার ডাল রান্না করলে অনেক ভালো লাগে, কিন্তু আজকে ছোলার ডালটা আমি এমনি রান্না করব, কেননা ডিম বিরিয়ানি রান্না করছি আমি। টুকটাক গোছায় রাখছি কাজগুলো, এর মধ্যে পোলার চালটাও ধুয়ে রাখছি। আমার কাছে মনে হয় পোলার চালটা যদি সকাল সকাল ধুয়ে এটাকে একটু ছাঁকনির মধ্যে রেখে দেওয়া যায়, তাহলে পোলাওটা বেশ শুকিয়ে আসে, রান্না করার সময় বেশ ঝরঝরে হয়। তো আমিও তাই সকালবেলায় এটা ধুয়ে রেখে দিয়েছি। আর রান্নার ফাঁকে ফাঁকে একটু চা বানিয়ে খাচ্ছি, চা বানাচ্ছি। আমরা সবাই যেহেতু চা পছন্দ করি, তাই কাজের ফাঁকে হোক, আড্ডার ফাঁকে হোক, চা কিন্তু থাকবেই। তো নতুন বিস্কিটের প্যাকেট খুলেছি, সেটাও বয়ামে ভরে রাখছি, সাথে চা খাচ্ছি সবাই মিলে। আর গল্প তো চলছেই। চা খেতে খেতে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করি, আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিবেন। আপনার একটা লাইক কিন্তু আরও হাজারো মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে। তো চা খাওয়া শেষে রান্নাবান্নার কাজে চলে এসেছি। রান্না তো চলছিলই, এই যে ছোলার ডালটা রান্না হয়ে গিয়েছে, এটা একদম ভুনা ভুনা, বিরিয়ানির সাথে খাওয়া হবে যেহেতু তাই ঝোল রাখিনি। আর ডিম বিরিয়ানিটাও রান্না আমার হয়েই গিয়েছে প্রায়, ওইটা আর লং ভিডিও করছি না। সাথে বেগুন ভাজাটা করছি, বেগুনগুলো সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম, ভেজে নিচ্ছি। একটা টিপস দিই, আমি যখন বেগুন ভাজা করি তখন সামান্য চিনি আর একটু লেবুর রস দিই, আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে লেবুর রস আর চিনি দিয়ে বেগুন ভাজা খেতে কেমন লাগছে। বেগুনগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপর আমি একটু চিকেন ম্যারিনেট করেছি, চিকেন ফ্রাই করব। তো চিকেনের যে বুকের অংশগুলো থাকে সেগুলো আমি সবসময় আলাদা করে রাখি। আজকে যেহেতু ডিম বিরিয়ানি করেছি সেই জন্য চিকেনগুলোকে মশলা দিয়ে, বিভিন্ন রকম মশলা আছে, আদা বাটা রসুন বাটা গুঁড়া মশলা আছে, সাথে কর্নফ্লাওয়ার দিয়েছি, একটা ডিম ভেঙে দিয়েছি। আপনারা যদি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে রেসিপি আকারে এটা শেয়ার করব। তো আমি চিকেন ফ্রাইটা ভেজে নিচ্ছি, এটা বিরিয়ানির সাথে খেতে অনেক ভালো লাগে। তো আমার চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে, এই যে আমি তুলে রাখছি। চিকেন ফ্রাইগুলো আমি একদম খাওয়ার আগ দিয়ে ভেজেছি, ওরা নামাজ পড়ে যখন বাসায় ঢুকেছে আমি তখন চিকেন ফ্রাইগুলো ভেজেছি, কেননা বিরিয়ানির সাথে গরম গরম চিকেন ফ্রাই কিন্তু বেশ জমবে। এই তো আমার ডিম বিরিয়ানি একদম ফাইনাল লুক। এটার রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করছি না, নর্মাল একদম বিরিয়ানির মতো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। তা আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।